আজকে তোমাদের সামনে শেয়ার করব নরম তুলতুলে পাকা কলার মালপোয়ার রেসিপি খুব সাধারণভাবেই এই রেসিপিটা তৈরি করা যায় বন্ধুরা তোমরা দেখবে চলো এই রেসিপিটা করতে আমার কি কী লাগছে আর আমি কিভাবে তৈরি করলাম খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে একটা রেসিপি তৈরি করতে পারলে নরম তুল তুলে পাকা কলার মালপোয়া করতে আমার লাগছে এখানে আমি সাতটা পাকা কলা নিয়ে নিয়েছি কলার উপরের খোসাগুলো কালো হয়ে গেছে ভেতরটা কিন্তু ঠিকই আছে আমি এইভাবে সমস্ত কলাগুলোকে ছাড়িয়ে নেব এদিকে আমি এক কাপ সুজি আগের পনেরো মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম কলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়ে এসেছি আমি এরপর একটা মিক্সির বোলের মধ্যে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি সুজিটাকেও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ ময়দাও আমি দিয়ে দেব। মোট দু কাপ ময়দা দিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই কাপের সমানভাবে আমি সমস্ত কিছু দেব দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি মোট দেড় কাপ চিনি আমি দিয়েছি এরপর আমি কিছুটা ভাজা মৌরিকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার দুধ ওই কাপের এক কাপ আমি মোট তিন কাপ দুধ এটার মধ্যে দেব আমি দু কাপ দিয়ে দিলাম আর এক কাপ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো মিহি পেস্ট তৈরি করা আমার হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বিট লবণ বিট লবণ দেওয়ার পর আমি দেব কিছুটা কাঁচা মৌরি ভাজা মৌরি আমি দিয়েছি একসাথে বেটে ওইটার সাথে মিক্সির মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা কাঁচামৌড়িটা টেস্ট আরও ভালো হবে যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়েছি সুজিটা কিন্তু আমার ফুলবে মৌরির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে তোমাদের তুলে আমি দেখাচ্ছি ব্যাটারটা আমার কেমন হয়েছে ঠিক এই রকম হবে বেশি পাতলা হলে হবে না আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েও দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখন আমি মালপোয়াগুলোকে এইভাবে ছেড়ে দেবো যাবে দিচ্ছি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এগুলোকে খুব আস্তে আস্তে ভাজতে হবে না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আমি এবার মালপোয়াটাকে তুলে দেব এই মালপোয়াটাও আমার হয়ে গেছে এইভাবে সব কটা মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পর তোমাদের সামনে আবার ফিরে আসবো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এসেছি হয়ে গেছে আমার পাকা কলা দিয়ে মালপোয়ার রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি আসব